নমস্কার, ব্যঞ্জন রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ রান্না করব আলু ঢ্যাঁড়স ভাজা। খুব যৎসামান্য উপকরণ, তবুও কি কি লাগছে একবার আগে দেখে নেব। গোটা দশেক ঢ্যাঁড়স নিয়েছি, ছোট ছোট করে কেটে। একটা মাঝারি সাইজের আলু খোসা সমেত সরু সরু করে আলু ভাজার আকারে কেটে নিয়েছি। চারটি কাঁচা লঙ্কা নিয়েছি, এক টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি, আর আধ চা চামচ নুন। গ্যাস জেলে প্যান বসিয়ে নিয়েছি, এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করব। আলুটা যখন অর্ধেক ভাজা হয়ে আসবে তখন ঢ্যাঁড়সটা দেব। আলুটা অর্ধেক ভাজা হয়েছে, এবার ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি। এখনো কিন্তু নুন দিইনি। রান্নাটা আমি মিডিয়াম ফ্লেমে করছি। এবার মিনিট তিনেকের জন্যে চাপা দিয়ে দিচ্ছি। তিন মিনিট হয়ে গেছে, এবার একবার দেখছি। এই সময় নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব মিনিট দুয়ে। আলু ঢ্যাঁড়স ভাজা একদম তৈরি। এটা গরম গরম রুটির সাথে খেতে খুব ভালো লাগে। এবার এটা আমি সার্ভ করে দেব। আমাদের আজকের রান্না আলু ঢ্যাঁড়স ভাজা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, আর আরও ভালো ভালো এবং লোভনীয় রেসিপি পেতে ব্যঞ্জন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।